সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল 2022 এর 64 নম্বর ম্যাচে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস একে অপরের মুখোমুখি হবে। আগের আইপিএল মরশুমে পাঞ্জাব কিংস ষষ্ঠ স্থানে ছিল এবং দিল্লি ক্যাপিটালস তৃতীয় স্থানে ছিল। এই মরশুমে এখনও পর্যন্ত দুটি দলই ছয়টি করে জিতেছে এবং সমান সংখ্যক ম্যাচে হেরেছে। এই মরশুমে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পাঞ্জাব কিংস তিনটি গেমের মধ্যে দুটিতে জিতেছে এবং দিল্লি ক্যাপিটালস তিনটির মধ্যে একটিতে জিতেছে। মরশুমে শুরুতে যখন উভয় দল মুখোমুখি হয়েছিল তখন দিল্লি ক্যাপিটালস 9 ওভারেরও বেশি বাকি থাকতে 9 উইকেটের আরামদায়ক জয় নিবন্ধন করেছিল। এই দুই দলের প্লে অফের সম্ভাবনা বাড়ানোর জন্য একটি জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনি বেয়ারস্টো বাজে ফর্মের পরেও দলকে সমর্থিত করার পরে ব্যাক টু ব্যাক ম্যাচে দুটি অর্ধশতকের জবাব দিয়েছেন। তার উদ্বোধনী সঙ্গী শিখর ধাওয়ান ধারাবাহিক এবং বর্তমানে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ভানুকা রাজাপক্সে এবং জিতেশ শর্মা উচ্চ স্ট্রাইক রেটে মূল্যবান ক্যামিও খেলছেন। কাগিসো রাবাডা, রাহুল চাহার এবং অর্শদীপ সিং বল হাতে দুর্দান্ত। যতদূর দিল্লি ক্যাপিটালস সম্পর্কে বলা যায়, ডেভিড ওয়ার্নার অন্য ফ্র্যাঞ্চাইজিতে স্থানান্তরিত হওয়া সত্ত্বেও লিগে তার অসাধারণ ফর্ম অব্যাহত রেখেছেন। ঋষভ পন্ত এবং প্রীতি সহ দিল্লি ক্যাপিটালসের পক্ষে ভালো ফর্মে রয়েছেন। দলের পক্ষে শীর্ষ বোলার হয়েছেন কুলদীপ যাদব ও খলিল আহমেদ। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021-এ 64 নম্বর ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এবং রেকর্ড সম্পর্কে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। নম্বর ওয়ান, মায়াঙ্ক আগরওয়ালকে আইপিএলে 50টি ক্যাচ ছুঁতে আরও একটি ক্যাচ নিতে হবে। নম্বর টু, আইপিএলে 100টি উইকেট ছুঁতে অক্সার প্যাটেলকে আরও একটি উইকেট নিতে হবে। রবীন্দ্র জাদেজার পর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে লিগে এই মাইলফলক গড়বেন তিনি। নম্বর থ্রি, আইপিএলে 50টি উইকেটে পৌঁছাতে খলিল আহমেদকে আরও দুটি উইকেট নিতে হবে। তিনি যদি আসন্ন ম্যাচে সেখানে পৌঁছান তবে মাত্র 33 ম্যাচে 50টি আইপিএল উইকেট নেওয়ার জন্য তিনি দ্রুততম ভারতীয় বোলার হয়ে উঠবেন। নম্বর ফোর, মায়াঙ্ক আগরওয়ালকে টি টোয়েন্টি ক্রিকেটে 150টি ছক্কায় পৌঁছাতে এখনও 3টি ছক্কা মারতে হবে। নম্বর ফাইভ, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে 200টি চারে পৌঁছাতে ডেভিড ওয়ার্নারকে আরও 3টি চার মারতে হবে। নম্বর সিক্স, শিখর ধাওয়ানকে আইপিএলে 700টি চারের মধ্যে পৌঁছাতে প্রথম খেলোয়াড় হতে আরও 4টি চার মারতে হবে। নম্বর সেভেন, আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে 150টি চারে পৌঁছাতে মায়াঙ্ক আগরওয়ালকে আরও 6টি চার মারতে হবে। শন মার্স এবং কে এল রাহুলের পর ফ্র্যাঞ্চাইজির হয়ে মাইলফলক স্পর্শ করা তৃতীয় খেলোয়াড় হয়ে উঠবেন তিনি। নম্বর এইট, আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে 50টি চারে পৌঁছাতে শিখর ধাওয়ানকে আরও 8টি চার মারতে হবে। নম্বর নাইন, আইপিএলে 500 রান পূর্ণ করতে লিয়াম লিভিংস্টোনকে এখনও 3 রান করতে হবে। বর্তমানে তিনি 497 রানে আছেন। নম্বর টেন, কাগিসো রাবাডা বর্তমানে 97টি, লিগে 100টি উইকেটে পৌঁছাতে এখনও 3টি স্ক্যাল্পের প্রয়োজন। নম্বর ইলেভেন, প্রীতি শ বর্তমানে 190টি চার মেরেছেন, টুর্নামেন্টে 200টি চার পূর্ণ করা থেকে এখনও 10টি চার দূরে। নম্বর টুয়েলভ, মিচেল মার্স 3429 রান করেছেন বর্তমানে, টি টোয়েন্টি ম্যাচে 3500 রান করতে এখনও 71 রান প্রয়োজন। নম্বর থার্টিন, রাহুল চাহার 98টি চার মেরেছেন, টি টোয়েন্টি ম্যাচে 100টি উইকেট পেতে এখনও 2টি উইকেট প্রয়োজন। নম্বর ফোরটিন, লিয়াম লিভিংস্টোন 4495 রান করেছেন, টি টোয়েন্টি ম্যাচে 4500 রান পূরণ করতে এখনও 5 রান প্রয়োজন। নম্বর ফিফটিন, অর্শদীপ সিং 49টি টি টোয়েন্টি উইকেট নিয়েছেন, টি টোয়েন্টি ক্রিকেটে 50টি উইকেটে পৌঁছানো থেকে মাত্র 1টি উইকেট দূরে আছেন তিনি। নম্বর সিক্সটিন, মুস্তাফিজুর রহমান 46টি নিয়েছেন, লিগে 50টি উইকেট পূর্ণ করতে এখনও 4টি উইকেটের প্রয়োজন। নম্বর সেভেন্টিন, টি টোয়েন্টি ম্যাচে 250টি উইকেট পেতে মুস্তাফিজুর রহমানের এখনও 1টি উইকেটের প্রয়োজন। বর্তমানে তিনি 249টি উইকেট নিয়েছেন। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে